এই মাত্র পাওয়া আবহাওয়ার বড় খবর, রেহাই পাবে না গোটা বঙ্গবাসী, ফের দুর্যোগের পূর্বাভাস বাংলার আকাশে। বিদায় লগ্নে এসেও দুই বঙ্গেই বাধা হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। তবে শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির সঙ্গেও পাল্লা দিয়ে বেড়েই চলেছে ভ্যাপসা গরম। আর জালিপুর আবহাওয়া দপ্তরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের 7 জেলার পাশাপাশি উত্তরবঙ্গের এই 4 জেলায় বৃষ্টির লাল সতর্কতা সংকেত। তো দুই বঙ্গের কোন কোন জেলায় লাল সতর্কতা জারি করলো হাওয়া অফিস, কোন কোন জায়গায় হালকা মাঝারি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে জানিয়ে দেব বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটা ছোট্ট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতায় বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে প্রায় একই রকম অবস্থা, আর বৃষ্টির সঙ্গেও বেড়েই চলেছে ভ্যাপসা গরম। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী 3 দিন পর্যন্ত বৃষ্টির সঙ্গে ভ্যাপসা গরম বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, তবে আগামী কয়েকদিনে বৃষ্টির হার আগের থেকে অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে আগামী 3 দিন পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি জারি থাকবে। তবে আবহাওয়া একবারে শুকনো খটখটে হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী সপ্তাহের পর থেকে শুকনো আবহাওয়ার দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 7 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কলকাতা, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। তবে আগামী 3 দিনের পর থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করবে এবং উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তরে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি আগামী 48 ঘন্টা পর্যন্ত জারি থাকবে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। বিদায়ের আগে মৌসুমী বায়ু সক্রিয়তায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এমনকি চট্টগ্রাম, রংপুর ও সিলেটে এই 3 বিভাগের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে, যদিও এখন রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি। বৃষ্টি না থাকায় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে মানুষ, তবে বৃষ্টি বাড়লে জনজীবনে স্বস্তি ফিরতে পারে। বর্ষাকালে বৃষ্টি ঝরানো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলতি মাসের প্রথমার্ধের মধ্যে দেশ থেকে বিদায় নিতে পারে বলেও জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান জানান, মৌসুমি বায়ুর অক্ষবিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস। আজ রাত্রির পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হালকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।